এক পাশে ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে অন্য পাশে হোল্ডিং মিডফিল্ডার রড্রি স্পেইন ভার্সেস ফ্রান্স ইউরোর প্রথম সেমিফাইনাল ফাইনাল এই ছবিটা দেখলে আপনার মনে হতে পারে একটা দল বোধহয় খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলে সেই কারণে কিলিয়ান এমবাপেকে রাখা হয়েছে আর অন্য দলটা বোধ একটু রোয়ে ফুটবল খেলে বলে হোল্ডিং মিডফিল্ডার রদ্রিকে রাখা হয়েছে আসলে ঘটনা এরকম না আপনি এবারে ইউরোটা দেখে থাকলে খুব ভালো মতোই সেটা জানেন এবং যখন আপনাকে আমি এই রেকর্ডগুলো দেখাবো স্পেইনের তখন আপনি আরও ভালো মতো জানেন যে স্পেইনের চেয়ে বেশি এবারে টুর্নামেন্টে কেউ গোল করেনি স্পেনের চেয়ে বেশি টোটাল অর্থাৎ গোলে কাজটাও আর কেউ করেনি এবং তৃতীয় জায়গাটা যেটা বল রিকভারি সেটাও চেয়ে বেশি এখনো পর্যন্ত কোনো দল করতে পারেনি বল রিকভারির সুবিধা কি আপনি যখন বল রিকভারি করছেন তার মানে আপনি আক্রমণে যেতে পারছেন কিন্তু ফ্রান্স যারা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ওপেন প্লে থেকে কোন গোল করেনি আপনি ঠিক শুনেছেন ওপেন প্লে থেকে তারা কোনো গোল করেনি সেই দলটা গোলের অ্যাটেম্প তৈরি করেছে এই যে সেরা পাঁচ এখনো পর্যন্ত ইউরোতে অ্যাটেম্পের দিক থেকে গোলের অ্যাটেম্পের দিক থেকে যে দলগুলো রয়েছে সেখানে এক নম্বরে স্পেন দুই নম্বর জায়গাটা জার্মানি যারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে তিন নম্বর জায়গাটা পর্তুগালের উন তিনের সঙ্গে আসলে চার এখানে একই সঙ্গে তৃতীয় অবস্থানে রাখতে হচ্ছে ফ্রান্সকে কারণ তারাও মোট গোলে অ্যাটেম্প নিয়েছে উননব্বইটা তার মানে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেরা তিনটা দল যারা সবচেয়ে বেশি গোলে অ্যাটেম্প করেছে তার ভিতরে ফ্রান্স আছে তারা কেবলমাত্র সেটা গোলে কনভার্ট করতে পারেনি এবং এই যে এতগুলো অ্যাটেম্প দেখা যাচ্ছে যেখানে তারা গোল করতে পারে নাই এর ভেতরে ফ্রান্সের এক্সপেক্টেড গোল রেসিও সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ পর্যন্ত টুর্নামেন্টে তার মানে তাদের মিনিমাম সাতটা গোল হওয়ার কথা ছিল যদিও তার কিছুই হয় নাই দারুন সব ডিল পেতে অর্ডার প্লিজ ইউ দুজন কোচ দুরকম একজন দিলিয়ার দেশ যিনি একটু প্র্যাগম্যাটিক আরেকজন লুই দেলা ফুয়েন্তে স্পেইনের কোচ যিনি দলটাকে অ্যাটাকিং ফুটবল খেলানোর ভরসা দিচ্ছেন এবং তার দল এখনো পর্যন্ত সেরকম ফুটবলই খেলছে এই ম্যাচটা তাই একদিক থেকে ফুটবল দর্শনেরও লড়াই নিদেন পক্ষে এই যে ডাগ দুই বস তাদের জন্য ব্যাপারটা দর্শনের লড়াই বটে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি যে দিদিয়ের দেশের দল এই ধরনের টুর্নামেন্টে খুব ভালো করে এবং সাধারণত তারা ফাইনালে যায় তারা চ্যাম্পিয়ন হয় এরকম রেকর্ড গত দশ বছরে আপনি খুঁজে পাবেন আর দেলা ফুয়েন্তের দল যেরকম ফুটবল খেলছে সেটা আসলে সাফল্য এনে দেবে কিনা সেই ব্যাপারে নিশ্চয়তা আমরা এখনও দিতে পারছি না তাই দর্শনে আসলে কি ঘটে আপনি খুব ভালো মতোই জানেন স্পেনের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ স্পেনের এই তিনজনের না থাকা এবং ইউরোটা শেষই হয়ে গেছে দানি কারবাহাল রাইট ব্যাক এই ম্যাচে খেলতে পারছেন না সাসপেনশনের কারণে সেন্টার ব্যাক তারও এই ম্যাচে খেলা হবে না এটাই এখন দেলা ফুয়েন্তের আসল দুশ্চিন্তার কারণ স্পেনের যে প্রবল ইলেভেন সেখানে দানি কারবাহালের জায়গায় তাই রাখতে হচ্ছে এই ম্যাচে ইয়েসুস নাভাসকে এবং মিডফিল্ডে ডানি অলমোর থাকার কথা রদ্রির জায়গায় যিনি আগের ম্যাচে বদলি হিসেবে নেমে গোলও করেছিলেন জার্মানি বিপক্ষে তিনি অ্যাসিস্টও করেছিলেন বোঝা যাচ্ছে যে হয়তো পেদ্রির অনুপস্থিতিটা ওই অর্থে স্পেইনকে নাও ভোগাতে পারে এবং সেন্টার ব্যাক পজিশনে আইমারিক লাপটের সঙ্গে রাখা হচ্ছে নাচোকে অর্থাৎ স্পেইনের যে প্রবাবল ইলেভেন তাতে আপনি বেশ কিছু পরিবর্তন দেখতেই পাচ্ছেন কিন্তু আসল লড়াইটা যেখানে হেইসুস নাবাসকে আপনি দেখতে পাচ্ছেন তার সঙ্গে কেলিয়ান এমবাপের নাবাসের বয়স হয়ে গেছে এবং এই বয়সে কেলিয়ান এমবাপের এগেন্সে তিনি কেমন করবেন বলা খুব কঠিন আসল চ্যালেঞ্জ সম্ভবত স্পেইনের ওই জায়গাতেই রাইট ব্যাকের পজিশনে যেহেতু কার্বাহাল খেলছেন না এবং হেইসুস নাবাজ যিনি দু হাজার দশ বিশ্বকাপ জয়ী দলটার সদস্য দু হাজার বারোর ইউরো তিনি জিতেছিলেন এইরকম একজন ফুটবলারকে যার এক্সপিরিয়েন্স আছে তাকে নামাতে হচ্ছে এই স্পেইনের দলকে কে জানে এই লড়াইটাই হয়তো দিন শেষে পার্থক্য গড়ে দিতে পারে এই পুরো ম্যাচে এবং ফ্রান্সের প্রবাবল ইলেভেন যদি আমরা দেখে নিই এখানে এটাকে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে এটাই ফ্রান্সের ইলেভেন হতে যাচ্ছে কারণ মিডফিল্ডে আদ্রিয়ান রাভিও আগের ম্যাচ খেলতে পারেন নাই সাসপেনশনের কারণে এই ম্যাচে তাকে খেলানোর একটা সম্ভাবনা আছে আমরা এখনও স্পষ্টভাবে জানি না কি হবে তবে একজন যে থাকছেন এটা মোটামুটি নিশ্চিত কিলিয়ান এমবাপের ওখানে থাকারই কথা উসমান দেমবেলে থুরাম এদের সবাই হয়তো কম বেশি থাকবেন কিন্তু লড়াইটা আরও একবার ঘুরে ফিরে বোধ এক জায়গাতেই হবে এবং এই ফোর থ্রি থ্রি হয়তো শেষ পর্যন্ত থাকবে না সেটা ফ্রান্সের ক্ষেত্রে অনেক সময় ফোর ফোর টু হয়ে যায় তবে যে কারণে ফ্রান্স এই ধরনের টুর্নামেন্টে ভালো করে তার কারণ হচ্ছে তাদের এই ব্যাক লাইনটা যেটা সলিড আমরা বারবার বলি যে ফ্রান্স এখনও ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারে নাই কিন্তু ফ্রান্স এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোলও হজম করে নাই এবং ওটাই ফ্রান্সের শক্তির জায়গা ফ্রান্সের প্রত্যেক প্রত্যেকটা ফুটবলার নিজেদের পজিশনে সলিড এবং এরা সাধারণত খুব বেশি ভুল করেন না এই কারণেই তাদের দলটা বারবার এই ধরনের টুর্নামেন্টে খুব মন ভরানোর মতো ফুটবল খেলতে না পারলেও পরের ধাপে তারা চলে যেতে পারে এবং সাধারণত ফ্রান্স যেই কাজটা করে বা দিদির দেশও যে কাজটা তার দলের কাছ থেকে চান সেটা হচ্ছে ম্যান ভার্সেস ম্যান মানে অপোনেন্টের একজন তার সঙ্গে আরেকজন এই জায়গায় লড়াইগুলো তিনি জমিয়ে তুলতে চান সেই ক্ষেত্রে হয়তো জোস কোন্ডেকে সামলাতে হবে এই পাশ দিয়ে আশা নিকো উইলিয়ামসকে অন্য পাশে তিও এনান যিনি এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত অন্যতম সেরা ব্যাক তার ভাগ্যে পড়বে ওই জায়গায় লামিন ইয়ামাল এই দুজনকে নিয়ে হয়তো কথা বলতে হবে তবে তার আগে এই দুজনকে নিয়ে কথা বলতে চাই এক পাশে কন্তে অন্য পাশে রদ্রি তার মানে এই ম্যাচের মূল ব্যাটেলটা মিডফিল্ড রদ্রিকে আটকাতে আগের ম্যাচে আমরা ইলকাই গুন্দুগানকে দেখেছিলাম অনেকখানি নিচে নেমে তিনি যাচ্ছিলেন এবং নিচে তো না ওপরের দিকে উঠে যাচ্ছিলেন যাতে স্পেইন অ্যাটাকটা বিল্ড আপ করতে না পারে এখন ফ্রান্সের ক্ষেত্রে এই কাজটা কে করবেন এনগুলো কন্তে নাকি এনগোলো কন্তে আরেকটু নিচে থেকে খেলাটা বিল্ড আপ করার চেষ্টা করবেন সেটা আমরা পরিষ্কার না কিন্তু এটুকু নিশ্চিত যদি এনগুলো কন্তে একটা ভালো ম্যাচ পার করে দেন তাহলে স্পেইনের জন্য বেশ কঠিন হয়ে যাবে এবং একটা মজার স্যাট দেই চারশো মিনিট এনগোলো কন্তে সবশেষ যখন ফ্রান্সের হয়ে মাঠে ছিলেন ফ্রান্স একটা গোলও খায় নাই ফ্রান্স কোনো ম্যাচ হারেও নাই অর্থাৎ বোঝাই যাচ্ছে তার আসলে কতখানি পাওয়ার আর রদ্রি তো রদ্রি তার ব্যাপারে আলাদা করে বলার আর কিবা বা আছে প্রতিটা ম্যাচে তিনি তার দলের হয়ে যা করার দরকার তাই করছেন গ্রুপ পর্ব থেকে যদি আপনি হিসাব করেন তাহলে তিনি যে পরিমাণ বলার দেখা পেয়েছেন তার চেয়ে বেশি বলে টাচ বা বল ডিস্ট্রিবিউশনের কাজ এবারে ইউরোতে খুব বেশি লোকে করতে পারেন নাই যে দুজনের কথা বলতে চেয়েছিলাম লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস স্পেইনের আক্রমণের মূল দুই ভরসা এই দুজনই আগের ম্যাচে বদলি হিসেবে মাঠ ছেড়েছিলেন মানে বদলি হয়ে মাঠ ছেড়েছিলেন এবং এই দুজনের ব্যাপারে একটা কথা এখন বলা হচ্ছে যেহেতু স্পেনের ম্যাচটা আগেরবার বার এক্সট্রা টাইম পর্যন্ত গিয়েছিল ফ্রান্সের ম্যাচেও এক্সট্রা টাইম পরে গিয়ে পেনাল্টি পর্যন্ত গিয়েছিল কিন্তু এই দুজন এখনও পর্যন্ত ফ্রেশ আছেন একজনের বয়স একুশ একজনের বয়স ষোলো সতেরো এরকম কারণ প্রতি ম্যাচেই তাদেরকে বদলি করা হয়েছে ফোয়েন্তে যে কাজটা খুব ভালো মতো করেছেন এই দুই তরুণ ফুটবলারকে যথেষ্ট বিশ্রাম দিয়ে গেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে এবং এ কারণেই ধারণা করা হচ্ছে আর যাই হোক এই ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ক্লান্তি এই তরুণ দুই ফুটবলারকে রকম কোনো ঝামেলার ভেতরে ফেলবে হয়তো না তো তাই যদি অবস্থা দাঁড়ায় তাহলে এই ম্যাচের প্রেডিকশনের দিকে আপনি কি করে যাবেন প্রেডিকশন দেওয়া খুব মুশকিল কিন্তু ফ্রান্সের যে স্কোয়াড ডেপথ ফ্রান্সের যা অবস্থা এবং স্পেনের যে তিন ফুটবলার অনুপস্থিত এই ম্যাচে সেটা হয়তো স্পেনকে খানিকটা ভোগাতে পারে আপনার কাছে জানতে চাই যে প্রেডিকশন আপনার কি কমেন্ট সেকশন তো খোলাই থাকলো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.